দুর্যোগ, অনেক দুঃসময় পার করে আমরা এত দূরে, তো এসি গাড়ির উপরেই আমরা কাজ করে থাকি। আমাদের দেশে একটা কমফোর্টেবল গাড়ি অতীতে আমরা পাইনি, একে কপি করে আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছি বলে আমি মনে করি। আমাদের কাজের যে সিস্টেমকে তারা আন্তর্জাতিক মান বলেছে এবং অত্যন্ত আমাদের দেশের মানুষ যেন বলতে পারে, আমরা মালয়েশিয়ার গাড়ি যেমন আপনারা কপি করছেন, আপনাদের গাড়িও যেন আমরা কপি করতে পারি, সেরকম আমাদের ইচ্ছা। আমাদের মালিকদের পক্ষে যেটা শুনতে পাই আমরা, আমাদের দেশে আসলে পলিসিগতভাবে আমরা অনেক পিছিয়ে আছি। ক্লারিটি না পাওয়ার এটা মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা। যারা গাড়ি চালায় তারা কিন্তু জানেও না, তাদেরকে কোনো প্রশিক্ষণও দেওয়া হয়নি এবং তারা এইটার উপরে কোনো রকম স্টাডি। Maintain the reputation, London Express is adding 2 units of sleeper AC buses to their fleet. The bus body manufacturing company is Everbright Motors. Apart from reviewing the newly added sleeper bus, I will be sharing... আমার নাম কবির আহমেদ চৌধুরী। আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার কর্মজীবন দীর্ঘ 50 বছরের। উত্তরা মোটরস লিমিটেডে আমি যোগদান করি, খুব ছোট্ট প্রতিষ্ঠান সেটাকে, আমি তখন ওটার কর্ণধার ছিলাম এবং ধীরে ধীরে আমি প্রায় 32 বছর কাজ করেছি ওই প্রতিষ্ঠানে। তো 2012 সালে আমি ওই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করি। তখন ওই প্রতিষ্ঠানটা বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত ছিল। প্রায় বাৎসরিক 4,000 কোটি টাকার মতো তাদের রেভিনিউ ছিল। পরবর্তীতে আর চাকরির কথা চিন্তা না করে আমি ভাবলাম যে আমার তো অবসর সময়, এখন একটা কিছু করি। অন্তত অটোমোবাইল ইন্ডাস্ট্রি যে আমার যে অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগাবার উদ্দেশ্যে আমি 2017 সালের শুরুতে আমরা এই এভারব্রাইট মোটরস লিমিটেড নাম দিয়ে এই প্রতিষ্ঠানটাকে চালু করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের দেশে একটু ব্যতিক্রম ধর্মী আন্তর্জাতিক মানের এবং কারিগরি দিক থেকে অত্যন্ত উন্নত মানের বাস তৈরি করব। ইতিমধ্যে আমরা প্রায় 600 কাছাকাছি বাস তৈরি করেছি। অনেক দুর্যোগ, অনেক দুঃসময় পার করে আমরা এত দূর এসেছি। আমরা মূলত এসি গাড়ির উপরেই আমরা কাজ করে থাকি। আমাদের দেশে একটা কমফোর্টেবল গাড়ি অতীতে আমরা পাইনি, যে জন্যে আমি বিশেষ করে এসি গাড়ি দূরপাল্লার জন্য এশিয়ার অন্যতম সেরা দেশ যারা গাড়ি বানায়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, তাদের ফ্যাক্টরিগুলো আমি, অনেকগুলো ফ্যাক্টরি আমি ইতিমধ্যে ভিজিট করেছি। তাদের কারিগরি ব্যবস্থাগুলি আমি দেখেছি এবং ওখান থেকে আমি জ্ঞান লব্ধ করে আমি বাংলাদেশে গাড়ি বানাই এবং তারা অফারও দিয়েছিল আমরা একটা এশিয়ান বাস ক্লাব করা যায় কি না। এবং আমরা এই এশিয়ার ভিতরে যত গাড়ির নতুনত্ব আসবে সেগুলো আমরা যেন একে আরেক অন্যকে আদান প্রদান করে এক দেশ থেকে আরেক দেশে আমাদের টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে একটা সুসম্পর্ক গড়ে তোলা যায় কি না। এত উদ্দেশ্যে আমরা লাক্সানার পরে আমরা তৈরি করি স্লিপার, প্রথমে লাক্সানা, পরবর্তীতে আমরা প্রথমে এই গাড়িগুলোর মডেল তৈরি করি আমরা স্লিপার। স্লিপার গাড়িটা মোটামুটি আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় বর্তমানে। এই ধরনের গাড়ি আমরা প্রায় 50টার অধিক তৈরি করেছি ইতিমধ্যে, যদিও অর্থনৈতিক কারণে অনেক বেশি ব্যবসায়িকদের উপর চাপ আছে, তারপরেও আমরা এই গাড়ির বাজারটা ধরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি নিরলস।
বিশেষভাবে স্বনামধন্য মার্সিডিজ ব্যান্ড, যাদের প্রতিষ্ঠাতা, যাদের ম্যানুফ্যাকচারার হচ্ছে ড্যামলার কোম্পানি, ড্যামলার আন্তর্জাতিকভাবে অত্যন্ত সুপরিচিত, তাদের গাড়ি ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমাদের এখানে ড্যামলারের মার্সিডিজ তৈরি হচ্ছে, যেটার মান এবং অন্যান্য দিক থেকে এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড পাওয়া যাবে এবং ইউরোপের গাড়ির কমফোর্ট এই গাড়িতে আমরা দিতে পারবো বলে আশা করি। এই গাড়িগুলো এনা পরিবহনের ইয়েতে ট্রান্সপোর্টে এটা চলবে বাংলাদেশের বিভিন্ন। ইতিমধ্যে জার্মানের ইঞ্জিনিয়ার অর্থাৎ ড্যামলারের ইঞ্জিনিয়ার আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করেছে এবং তারা অত্যন্ত প্রশংসা, স্পট অনেক প্রশংসা করেছে আমাদের কাজের যে সিস্টেমকে, তারা আন্তর্জাতিক মান বলেছে এবং অত্যন্ত মূল্যায়ন করেছে, প্রশংসা করেছে। আমাদের দেশের মানুষ যেন বলতে পারে যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে কাস্টমারের পছন্দের গাড়ি বা কাস্টমাইজ করে আমরা গাড়ি তৈরি করে কাস্টমারকে স্যাটিসফাই করতে পারি, সে ধরনের উদ্যোগ আমাদের নিয়মিতভাবে এটা আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এই তো আমরা এইবার যে মার্সিডিজ গাড়িটা করছি এটা সম্পূর্ণ ভিন্ন একটা মডেল, এটা অন্য কোনো গাড়ির সাথে এটার কোনো মিল নেই। তো আমরা নিশ্চয়ই এর পরবর্তীতে আমরা হয়তো আরও একটা আরও কোনো নতুন গাড়ি যদি আমাদের নজরে আসে আমরা অবশ্যই আমরা নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করব। এইটা অলরেডি আমাদের ইতিমধ্যে আমরা যে সারা পেয়েছি, আমরা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া দুটো দেশ থেকে তারা অলরেডি আমাদেরকে প্রপোজ করেছে যে আমরা আপনাদের গাড়িগুলো প্রায় প্রতিনিয়ত দেখি, আপনারা যে গাড়িগুলো বানানোর পরে আমরা এটি ইন্টারনেটে দেখতে পাই আপনাদের গাড়িগুলো, তো লেটেস্ট ট্রাই কী বলে ক্লাব, আমরা যেই ক্লাবের মাধ্যমে আমরা মালয়েশিয়ার গাড়ি যেমন আপনারা কপি করছেন আপনাদের গাড়িও যেন আমরা কপি করতে পারি সেরকম আমাদের ইচ্ছা আছে, আমরা একটা ক্লাব করি। আমরা ইতিমধ্যে বেশ কিছু গাড়ি নতুনত্ব আছে আমাদের, যেমন আমরা রিসেন্টলি একটা গাড়ি করে দিয়েছি হেলথ কেয়ার, একটা মেডিসিন কোম্পানি, তাদের এই গাড়িটা সম্পূর্ণ কী বলে অন্যান্য গাড়ির থেকে আলাদা। তো এই ধরনের প্ল্যান আমাদেরও আছে, আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আমরা করার ইচ্ছা আছে। আমাদের মালিকদের পক্ষে যেটা শুনতে পাই আমরা, আমাদের দেশে আসলে পলিসিগতভাবে আমরা অনেক পিছিয়ে আছি, যেমন আমাদের এই ব্যাংক লোন পেতে অনেক বেশি মানে সমস্যা হয়, নিয়মকানুন মেনে যেতে হয়, যেটা অনেকের পক্ষে বলা যেতে পারে যে এটা মেজরিটি ওনার্সের পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না। আর নতুন কোনো প্রতিষ্ঠান যদি ব্যবসাতে আসতে চায় এটা ব্যাংকের কাছ থেকে এটা আসলে সেরকম কোনো উৎসাহ উদ্দীপনা পাওয়া যায় না। আরেকটা হলো যে আমাদের দেশে এখনও সত্যি কথা বলতে কি মোটর ভেহিকেল রেগুলেশনে আমাদের অনেক এখনও ল্যাকিংস আছে বলে আমি মনে করি, যে কারণে আমাদের দেশে এখনও সেই 30 বছরের পুরনো গাড়ি রাস্তাঘাটে দেখা যায়, যেগুলা এক তো মানুষের জীবনের জন্য ঝুঁকি, অন্যদিকে হচ্ছে এগুলা রাস্তাঘাটে অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি করে। তো এইসব কিছু মিলিয়ে আমাদের মনে হয় আমাদের দেশে আরেকটু উন্নতি আসা উচিত, এটা অন্তত ট্রান্সপোর্ট সেক্টরে। ট্রান্সপোর্ট সেক্টরে আমরা ইউরোপ বা না বলি, আমরা যদি এশিয়ার ভিতরেও বলি, আমরা যদি 2-4টা কান্ট্রিকে উদাহরণ দিই, যেমন চায়না,
চায়নাতে ট্রান্সপোর্ট সেক্টর আমার মনে হয় এত ডিসিপ্লিন ট্রান্সপোর্ট সেক্টর আমি পৃথিবীর খুব কম দেশে দেখেছি। জাপানকে তো বলার অপেক্ষা রাখে না, কোরিয়া জাপান এদের বলার অপেক্ষা রাখে না। তো সেই সব দিকগুলো যদি আমাদের সরকারিভাবে বিবেচনা করে সব কিছু মিলে একটা যদি ভালো ট্রান্সপোর্ট আইন এই দেশে মোটর ভেহিকেল অ্যাক্ট যেটা বলি আমরা, এটা যদি আরও একটু মানুষের জন্য সহজ সরল এবং এটার একটা দিক নির্দেশনা যদি সঠিকভাবে থাকতো, তাহলে আমার মনে হয় ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের আরও বেশি উন্নতি হতো। জি জি, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভারত ওরা কিন্তু আপনার ফ্রন্টিয়ার বাসগুলো ইউজ করে, সেখানে আপনি তাল মিলিয়ে বাংলাদেশের কোনো, এটার মূল কারণ হচ্ছে আমাদের কিছু অজ্ঞতা আছে, যেটা আমি আগেও বলেছি। অজ্ঞতাটা হচ্ছে যে আমাদের পিছনের ইঞ্জিনের আসলে এটার মেরিট ডিমেরিটসটা আমরা জানি না, পুরোপুরি জানি না, জানি হয়তো আমরা এটার প্রতি অতটা গুরুত্ব দেই না। সামনের ইঞ্জিনের ইয়ে হচ্ছে যে এটার হয়তো কিছু বেনিফিট আছে, যেমন ইঞ্জিনের হিট ডেভেলপমেন্টটা বা ইঞ্জিনের শব্দ বা ইঞ্জিনের কিছুটা অবস্থান এটা যে গাড়ি যে চালায় সে তাৎক্ষণিকভাবে বুঝতে পারে, সে কোনো কিছু না দেখে, সে তার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার না দেখে, মিটারের দিকে না তাকিয়ে সে বুঝতে পারে, যে জন্য এটা ওদের জন্য একটা সহজ, গাড়ি চালানোর সময় হয়তো এদিক ওদিক দেখবার তার অভ্যাসটা গড়ে ওঠেনি। কিন্তু পিছনের ইঞ্জিনের যে বেনিফিটটা সেটা আমাদের দেশে এখনো পর্যন্ত যারা গাড়ি চালায় তারা কিন্তু জানেও না, তাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি এবং তারা এটার উপরে কোনো রকম স্টাডিও নাই। প্রথম কথা হচ্ছে পিছনের ইঞ্জিন কেন হচ্ছে, পিছনের ইঞ্জিনের অনেকগুলো বেনিফিট আছে। প্রথম কথা হচ্ছে গাড়িটার একটা ব্যালেন্সের ব্যাপার আছে, আমরা যেটাকে বলি সেন্টার অফ গ্রেভিটি, কিংবা গাড়িটা একটা গাড়ি ব্রেক করলে এটার এফেক্টটা কী হবে, একটা গাড়ি স্পিডে চললে এইটার এফেক্টটা কী হবে, এই সমস্ত দিক চিন্তা করে পিছনের ইঞ্জিন অনেক বেশি নিরাপদ। সেকেন্ড হলো যে পিছনের ইঞ্জিনের কমফোর্টনেস বিশেষ করে প্যাসেঞ্জারের জন্য অনেক বেশি, প্যাসেঞ্জারের কানে কোনো শব্দ আসে না, প্যাসেঞ্জার কোনো রকম ইঞ্জিনের গরম অনুভব করে না, এবং এটা গাড়ির সবসময় স্পিডে, যে কোনো স্পিডে পিছনের ইঞ্জিনটা অনেক বেশি নির্ভরশীল, তো হ্যাঁ অনেক বেশি কন্ট্রোলিং হয়, সেটা আমরা এখনো পর্যন্ত অভ্যস্ত না হওয়ার কারণে আমাদের ওই যে গাড়িতে যে একটা হিট জেনারেট হয়, গাড়ি চললে ইঞ্জিনে যে হিট তৈরি হয় সেটা আমরা শব্দ শুনে অভ্যস্ত এটার অনুভবটা করা, কিন্তু এটা যদি আমরা মিটারের দিকে দেখে গাড়ি চালাতাম, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে মিটার, টেম্পারেচার মিটার, কিংবা ওখানে লুব্রিকেটারের যে লুব্রিকেশনের যে প্রেশার, এগুলো যদি দেখে আমরা চালাতে পারতাম, তাহলে আমাদের হয়তো পিছনের ইঞ্জিনের যে ক্ষয়ক্ষতি হয় এটার থেকে আমরা বাঁচতে পারতাম। তা আমাদের মনে হয় পিছনের ইঞ্জিন আমাদের যেতে হবে এবং পৃথিবীর অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে, শুধু পিছনের ইঞ্জিন না, আমাদেরকে অনেক কিছুতেই এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, যেমন পরিবেশের দিকগুলো আমাদের চিন্তা করতে হবে। আমাদের দেশে আমরা এখনও ইউরো 3, ইউরো 2 এইসব ইঞ্জিন ব্যবহার করি, যেগুলোতে সালফারের মাত্রা অনেক বেশি থাকে, পরিবেশকে দূষণ করে বেশি, সেসব দিকে চিন্তা করলে আমাদেরকে আস্তে আস্তে এইসব দিক থেকে বের হয়ে এসে আমাদেরকে সালফার ফ্রি ফুয়েলে চলে যেতে হবে আস্তে আস্তে। তো আশা করি সেই দিন আসবে যেদিনের অপেক্ষায় আমরা আছি। অডিয়েন্সের উদ্দেশ্যে আমার বলার এটাই যে বাসে ভ্রমণ করেন, দূরপাল্লার বাসে চড়েন, বাট নিরাপদ বাসে চড়েন, এমন কোনো বাসে চড়বেন না যে বাস আপনার জীবনের জন্য ঝুঁকি হতে পারে। হ্যাঁ, এইটুকু আমার বলার। আশা করি এদেশের জনসাধারণ ভালো থাকুক, এটাই আমি চাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।